बेंगली जीके कम्पिटिटिव यूट्यूब चैनल तरफ थे बंधुरा तुम्हारे सकल के स्वागत जाना। আমি প্রত্যেক দিন সকাল 9:30টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রোভাইড করি। তোমাদেরকে বলবো প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রত্যেক দিন করে নাও। আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন করে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। চলো বন্ধুরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি আছে। বিশ্ব জল দিবস পালন করা হয় প্রতি বছর কত তারিখে? আনসার হবে 22শে মার্চ। এ বছরের থিম ছিল ভ্যালোয়িং ওয়াটার। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভারতের 5টি রাজ্যের গ্রামীণ অঞ্চলের মহিলাদের স্বনির্ভর করতে সাহি দিশা ক্যাম্পেইন লঞ্চ করলো কে? আনসার হবে UNDP। 3 নম্বর প্রশ্ন, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে ভারতের সাথে যৌথ কমিশন স্থাপন করবে কোন দেশ? আনসার হবে কুয়েত। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবার নিযুক্ত হলেন কে? আনসার হবে মার্ক রাট। 5 নম্বর প্রশ্ন, দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে T20 ক্রিকেটে 9000 রান সম্পূর্ণ করল কোন খেলোয়াড়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আনসার হবে রোহিত শর্মা, এবং প্রথম ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি। পরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি আছে। অমর একুশে বইমেলার আয়োজন করা হলো কোথায়? আনসার হবে বাংলাদেশের ঢাকায়। 7 নম্বর প্রশ্ন, ক্রিপ্টো কারেন্সি ডিজিটাল কারেন্সি ব্যান করতে বিশেষ আইন আনতে চলেছে কোন দেশ? আনসার হবে ভারত। 8 নম্বর প্রশ্ন, হিউরান ইন্ডিয়া ওয়েলথ রিপোর্ট 2020 অনুযায়ী ভারতের বেশিরভাগ মিলিয়নার ব্যক্তি কোথাকার বাসিন্দা? আনসার হবে মুম্বাই শহরের বাসিন্দা। পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সম্প্রতি আত্মহত্যা করে প্রয়াত ঋতিকা ফোগাত, উনি কিসের সঙ্গে যুক্ত? আনসার হবে কুস্তির সঙ্গে যুক্ত। আজকের শেষ প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাহরাইন নেভির সাথে পাসেক্স অনুশীলন অনুষ্ঠিত করলো কোন দেশ? আনসার হবে ভারত। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করলাম। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।